শেষ পর্যন্ত দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হল সোমবার পশ্চিমবঙ্গের প্রাথমিক পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট মোট শূন্য পদের সংখ্যা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি আর ন হাজার জনকে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে এই যে প্যানেল প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশিত হলো অর্থাৎ এখানে প্রায় দু হাজারটি পথ ফাঁকা ছিল যে যে টোটাল ভ্যাকেন্সি ছিল এগারো এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি সেখানে ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে দু হাজার পথ কিন্তু ফাঁকা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু এই নোটিশটি দেখতে পাওয়া যাবে সেখানে মেরিট ডিটেলস অনুযায়ী কিন্তু মেরিট যে লিস্ট সেই লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে তাতে তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিং সব কিছু স্কোর আছে এবং সেই স্কোরের পাশাপাশি তাদের যে ভাইবার যে স্কোর সেই স্কোর এবং তাদের যে মেরি লিস্ট সেই লিস্টটা কিন্তু প্রকাশ হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসানুদ্দিন উদ্দিন নির্দেশ দেয় যে দু হাজার সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পক্ষে প্যানেল প্রকাশ করতে পারবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেদিন শীর্ষ আদালতের পর্ষদের তরফে জানানো হয় যে মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য আছে তার নিয়োগের জন্য এত প্রার্থী বিবেচনা করা হয়েছে তাদের দু সাল এবং সতেরো সালে ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণ প্রার্থীরাও আছে অর্থাৎ দু এবং সতেরো সালে যারা ডিএলএড কোর্স করেছিল যারা প্রশিক্ষিত যারা ট্রেন ক্যান্ডিডেট তাদেরও কিন্তু নাম আছে বাকি যে দু হাজার পদ আছে তা কিন্তু এখন পর্যন্ত খালি থাকবে নিয়ম অনুযায়ী ডিএলএড উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক ছিল না পরবর্তীতে তারা ডিএলএড কোর্সে ভর্তি হয়েছিল তবে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময় সার্টিফিকেট না পাওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলো তাদের তাতে তাদের জয় হয়েছিল সেখান সেটার বিরুদ্ধে আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিল দু হাজার সতেরো সালের টেড উত্তীর্ণরা সেখানে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্পর্শদের একটা নোটিশ পাবলিশ হয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশে সেখানে এখানে বলা হচ্ছে যে এখানে যার মেমো নাম্বার দেওয়া আছে এখানে এবং প্যারাগ্রাফ লিস্ট করে দেওয়া আছে সেই লিস্টে কি আছে আমরা দেখে নেব প্রথমে এখানে যে হেডিংটা দেওয়া হয়েছে যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট ভ্যাকেন্সি ওয়াইজ মিডিমা মিডিমাম মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ ভ্যাকেন্সি অনুযায়ী এবং মাধ্যম কে কোন মাধ্যমে ইংরেজি এবং বাংলা বাংলা মাধ্যম এবং ক্যাটাগরি ওয়াইজ ফর রিক্রুটমেন্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুল প্রিপেয়ার ইন টার্মস অফ সাবজেক্ট রুলস রুলস এইট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট অ্যাজ পার নোটিফিকেশান নম্বর দেওয়া আছে তো এখানে বলা আছে বেঙ্গলি মিডিয়ামে প্রথমে দেখতে পাচ্ছি আমরা বেঙ্গলি ক্যাটাগরি নট প্রেজেন্কেটেড এবং কাস্ট এখানে ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সি মিডিয়াম এবং ক্যাটাগরি অনুযায়ী কিন্তু লিস্ট দেওয়া হয়েছে যেখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে তোমাদের টেট রোল নাম্বার পেয়ে যাবে তারপর ক্যান্ডিডেটের নাম জেন্ডার কাস্ট এবং ডিফারেন্টলি এবেল্ড কিনা অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট কিনা ক্যাটাগরি পেয়ে যাবে মাধ্যমিকের রিকবেলন কত স্কোর এসছে এইচএসে কত স্কোর এসছে এবং ট্রেনিং স্কোর কত এসছে এবং এক্সট্রা কারিকুলাম যদি কিছু থাকে সেটা টেট স্কোর এবং ভাই বা ভয়ের স্কোর্স এই পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স মার্ক এগুলো কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাপটিটিউড টিচিং এক্সপিরিয়েন্স এই যে স্কোর এবং টোটাল স্কোর কত এসছে সেটাও কিন্তু পাশে এখানে কাউন্ট করে দেওয়া আছে যে টোটাল স্কোর কত এসছে এবং মেরিট আন্ডার নট এক্সেম্পেটেড ক্যাটাগরির আন্ডারে মেরিটটা কিন্তু এসছে স্টেট ওয়াইড পজিশান মেরিট লিস্ট অর্থাৎ সারা রাজ্যে মেরিট লিস্টে পজিশান কততে আছে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে এক নম্বর দুই নম্বর ফার্স্ট করে এরকম বলে পেজ দেওয়া আছে তো এখানে যে টোটাল যে মেরিট সটা কতজনের যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেই প্যানেলটা তুমি যদি একদম লাস্ট পেজে চলে যাও সেখানে তুমি কাউন্ট করতে পারবে যে টোটাল কিন্তু কতজনের এখানে প্যানেলটা দেওয়া হয়েছে এখানে এসছে আট হাজার আট হাজার চারশো পনেরো এখানে প্যারাটিচারও আছে এখানে যে পোস্ট পেপার এখানে মেরিট আন্ডার ফিফটি পার ফাইভ পারসেন্ট এরকম করে দেওয়া আছে মেরিট আন্ডার ফাইভ প্যারা টিচার তো এই যে স্কোরগুলো এখানে দেওয়া আছে তোমরা তোমাদের লিস্ট যারা দেখবে তারা এই পিডিএফটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার জন্য আমার ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা পিডিএফ সার্চে নিজেদের নাম বা রোল নাম্বার যে কোনো একটা দিয়ে তোমরা সার্চ করে দেখে নিতে পারো এবং শীঘ্রই তাদের হাতে নিয়োগপত্র কিন্তু পাঠানো হবে জেলার জেলা যে ডিআই অফিস আছে সেই অফিসতে কিন্তু এনারা কিন্তু নিয়োগপত্র পেয়ে যাবে